বিভিন্ন স্থানে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখছেন সমর্থকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, চট্টগ্রাম নগরের প্যারেড মাঠে আছেন পার্থপ্রতিম বিশ্বাস এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন রাব্বি হাসান সবুজ। সরাসরি শুরুতেই যাচ্ছি সাব্বিরের কাছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। অবশ্য এটা ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি আর্জেন্টিনার রোজারিও অথবা বুয়েনস আইরেস, সেটা কিন্তু বোঝার উপায় নেই। সকাল থেকেই আর্জেন্টাইন সমর্থকদের মিছিল দেখা গেছে, আর্জেন্টাইন সমর্থকদের প্রিয় দলকে সমর্থন জানানোর জন্য। আমরা অনেক দেখেছি যারা আজকে হাতে ফেলে বেশি গোল কনসিড করেনি এবং প্রথমার্ধের 45 মিনিট শেষে তারা 100 গোলে পিছিয়ে আছে। তবে টিএসসিতে আর্জেন্টাইন সমর্থকদের উৎসব এবং মিছিল কিন্তু চলছে। বেশি সমর্থক এখানে যে এটা বিশ্বাস করার উপায় নেই যে এটা ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণ, বিশ্বকাপকে সাপোর্ট করতে আছে তারা কিন্তু জড়ো হয়েছেন এবং ঢাকার নানান থেকে তারা এখানে এসেছেন, জার্সি পরে এসেছেন, পতাকা নিয়ে এসেছেন শুধুমাত্র প্রিয় দলের খেলা দেখার জন্য, একসাথে খেলা দেখার। এখানে বর্তমানে একটা স্টেডিয়ামের মতন আবহ সৃষ্টি হয়েছে, যে আবহতে প্রিয় দলকে সমর্থন জানাতে তারা চিৎকার করছে, তারা সমর্থন দিচ্ছে এবং এটা যে বাংলাদেশ হাজার হাজার কিলোমিটার দূরে আর্জেন্টিনা থেকে তা কিন্তু বোঝার উপায় থাকছে না। এখানে গণমাধ্যম কর্মীরাও এসেছে। উন্মাদনা কিন্তু কিছুটা হলেও আজকের এই ম্যাচ থেকে টের পাওয়া যাচ্ছে এবং এই ম্যাচের পরে কেমন ম্যাচ পোল্যান্ড এবং সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। সৌদি আরব অনেক পিছিয়ে, তাদের 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 বিপক্ষে যখন এমন একটা অবস্থা তখন বলা যায় যে পোল্যান্ড অথবা মেক্সিকোর বিপক্ষে ম্যাচে আরো বেশি ভিড় হবে। প্রাঙ্গণ তো ছিল আমাদের সহকর্মী গ্রামে পার্থ বিশ্বাস বড়ুয়ার কাছে, তার কাছে সেদিনে বস সেখানকার সবশেষ অবস্থা। না, ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রাম জুড়ে। আসলে বিশ্বকাপ শুরু হয়েছে 20 তারিখ, তবে আজকে যে আর্জেন্টিনার খেলা, সেই আর্জেন্টিনাকে খেলাকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম জুড়ে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা যে জায়গাটিতে আছি, আমরা আছি চট্টগ্রামের প্যারেড মাঠ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রচুর সমর্থক কিন্তু সবাই এখানে একসাথে কিন্তু আর্জেন্টিনার খেলা উপভোগ করছে, যেহেতু প্রথমার্ধের খেলা অনুষ্ঠিত হয়েছে এবং সেক্ষেত্রে আর্জেন্টিনা এক গোলে এগিয়ে আছে। এবং এখানে যারা দর্শকরা এসেছেন সবাই শুধু এই এলাকার মানুষজনই নয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে বড় পর্দায় এই মাঠে খেলা দেখানো হচ্ছে, সেই খবর পেয়ে কিন্তু সবাই কিন্তু এই চট্টগ্রামের প্যারেড মাঠে ছুটে এসেছেন একসাথে আর্জেন্টিনার খেলা উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যারা আসলে ভক্ত সমর্থকরা রয়েছে, মেসির সমর্থকরা রয়েছে, সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসলে দ্বিতীয়ার্ধের খেলা কখন শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু বয়স্ক মানুষরাই নয় বা তরুণ তরুণীরাই নয়, কিন্তু ছোট ছেলে থেকে শুরু করে শিশু থেকে শুরু করে যারা আর্জেন্টিনা প্রেমী রয়েছে সবাই কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের যে খেলা সেই খেলাটি কিন্তু উপভোগ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী মানুষজন, আশেপাশের মানুষজন যারা এই মাঠে হাঁটতে আসেন তারাও কিন্তু আজকের যে খেলা সেই খেলাটি তারা কিন্তু এখানে উপভোগ করছেন এবং তারা প্রত্যাশা করছেন আজকে অনেক বড় ব্যবধানে কিন্তু আর্জেন্টিনা সৌদি আরবের সাথে জয় পাবে। তবে এরপরে আরও যে দুটি খেলা রয়েছে, পোল্যান্ডের সাথে খেলা রয়েছে, মেক্সিকোর সাথে খেলা রয়েছে, আর্জেন্টিনা প্রত্যেকটি খেলায় জয়লাভ করবে এমনই কিন্তু প্রত্যাশা করছেন আসলে চট্টগ্রামের যারা ফুটবল প্রেমী রয়েছে সবাই। আসলে আমরা জানি চট্টগ্রাম সবসময় জন্য খেলার জন্য কিন্তু সবসময় মুখিয়ে থাকে, বিশেষ করে ক্রিকেটে যেমন সমর্থন দিয়ে থাকে তেমনি ফুটবলও কিন্তু বাংলাদেশ বা চট্টগ্রাম সবসময় সমর্থন জানিয়ে আসছে। যেহেতু কাতারে এবার ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে সেখানে যাওয়ার সুযোগ না পেলেও কিন্তু চট্টগ্রামে বসেই যাতে আর্জেন্টিনাকে সমর্থন করা যায়।
বা যে প্রিয় দলটি রয়েছে সেই দলটিকে যাতে সমর্থন করা যায় সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক এই মুহূর্তে কিন্তু এই যে নগরীর যে প্যারেড গ্রাউন্ড এই গ্রাউন্ডে কিন্তু ছুটে এসেছেন এখানে বড় স্ক্রিনে কিন্তু খেলা দেখানো হচ্ছে শুধু এই জায়গাটিতেই নয় নগরীর আরো বিভিন্ন জায়গায় কিন্তু আজকে যেহেতু আর্জেন্টিনার প্রথম খেলা এই খেলাটি তারা দেখাচ্ছেন এবং আগামী দিনে যে দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচটি রয়েছে এবং আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে উঠতে পারে সেক্ষেত্রে আরো বড় পরিসরে খেলা দেখানোর এমন আয়োজকদের সাথে আমরা কথা বলেছি তবে এখানে যারা দর্শকরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে খেলা দেখতে এসেছেন তারা সবাই আসলে আশা করছেন এবারে যে বিশ্বকাপ সেটি একটি আসলে মজাদার বিশ্বকাপ হবে সবাই যাতে ফুটবলের যে উন্মাদনা সেই উন্মাদনা নিয়ে খেলা দেখতে পারে সেই প্রত্যাশাই কিন্তু তারা করছে তবে যেহেতু আজকে আর্জেন্টিনার খেলা এবং মেসি ভক্তরা এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার জার্সি পরে কিন্তু প্রচুর দর্শক কিন্তু এখানে এসেছেন শুধুমাত্র মেসি কিংবা আর্জেন্টিনার খেলা উপভোগ করার জন্য এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দর্শক সমর্থকরা কিন্তু আর্জেন্টিনার খেলা শেষ না হওয়া পর্যন্ত এই মাঠেই তারা খেলা উপভোগ করবে তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের প্যারেড মাঠ থেকে এখানকার সর্বশেষ খবর আমরা যাচ্ছি রংপুরে সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সবুজ বিশ্বকাপের 22তম আসরের আজকের যে খেলা এই খেলায় আর্জেন্টিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌদি আরব আপনাদের যদি আমি দেখাতে চাই যে আসলে আর্জেন্টিনার সঙ্গে যে সৌদি আরবের যে খেলা দেশের অন্যান্য জেলার মতো রংপুরেও কিন্তু এই যে আর্জেন্টিনার বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু বড় পর্দায় কিন্তু এই খেলার আয়োজন করেছে আমি এখন আছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এখানে আর্জেন্টিনা ফ্যান ক্লাব নামের একটি সংগঠন এই সংগঠনটি তারা আয়োজন করেছে বড় পর্দার মাধ্যমে তাদের দর্শক এবং সাধারণ মানুষের মাঝে এই খেলাটা দেখানোর একটা সুযোগ করে দিয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাড়াও আশপাশের অন্যান্য বিশ্ববিদ্যালয় আশপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং জনসাধারণরা এখানে শত শত মানুষ কিন্তু এই খেলা উপভোগ করছে আপনাদের যদি খেলার স্কোর জানিয়ে রাখি খেলা ইতিমধ্যেই কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গিয়েছে কিছুক্ষণ বিরতি ছিল বিরতির আগে কিন্তু আর্জেন্টিনা কিন্তু একটি গোল দিয়েছে মেসি কিন্তু একটু পেনাল্টির মাধ্যমে গোল দিয়েছে এরও আগে কিন্তু আপনার আরও গোল হয়েছিল তবে সেটি অফসাইডের কারণে কিন্তু বাতিল করা হয়েছে তবে এখানে এসে আমি কথা বলে দেখেছি আর্জেন্টিনার সমর্থকরা আমাকে জানিয়েছেন যে আজকে আর্জেন্টিনা সৌদি আরবের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে তারা জিতবেন এবং তারা আজকে আরও বেশ কিছু গোল দিবেন এবং মেসি আরও 2 থেকে 3টি গোল দিয়ে হ্যাটট্রিক করার কথা জানিয়েছেন সমর্থকদের এটা আসলে প্রত্যাশা আর আরও একটা বিষয় জানিয়ে রাখি যে আর্জেন্টিনার সমর্থকরা বলছেন যে এই বিশ্বকাপের ফাইনাল খেলায় তারা যেন আসলে যেতে পারেন এইটাই প্রত্যাশা তাদের আরও একটি বিষয় বলে রাখি এখানে তাদের একটা চাওয়া হলো যে সেটি শক্তিশালী আরেকটি দল ব্রাজিলের সঙ্গে তারা যেন ফাইনাল খেলায় যেন যেতে পারেন এটাই তাদের আসলে মূল চাওয়া আপনারা দেখছেন এখানকার সমর্থকরা তালি দিয়ে উন্মাদনায় ভাসছেন এই খেলাকে কেন্দ্র করে কিন্তু এখানকার আর্জেন্টিনার যারা সমর্থক আছেন তারা কিন্তু আসলে খুব মেতে গিয়েছেন ইতোমধ্যে কিন্তু খেলা আরও জমে উঠেছে আমাদের আপনাদের এতক্ষণ দেখালাম আর্জেন্টিনার এই যে খেলা জমে ওঠার সবশেষ খবর জানাতে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ছিলাম সেখান থেকে আমার সবশেষ খবর এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে তার আগে চট্টগ্রাম এবং তার আগে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে